অন্যায় করেছেন তো করেছেন, জেনা করেছেন তো করেছেন, এটা করেছেন তো করেছেন, বাদ দেন না, একবার একটু তওবা করেন না, রবের দিকে ফিরে আসেন না। আপনার রব কি বলছেন জানেন? যদিও আপনি আপনার রবকে ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছেন, রবের জমিনে থেকে রবকে নারাজ করছি আমরা, রবের দেওয়া রিজিক খেয়ে রবকে নারাজ করছি আমরা, তারপরও সে রব্বারে বারবার ডাকে, মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম। বান্দা একবার আইসো, একবার আসো, একবার এসে আমাকে বলো না ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। রব বলে, তুমি যদি হাজার গুনার পাহাড় নিও, একবার নবী মুস্তফার উসিলা দিয়ে আমাকে বলো, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাকে মাফ করে দিতে রাজি। এবার বলেন, আমাদের চল্লিশটা বছর গেছে গুনায়, এবার যদি আমরা তওবা করি, তওবা যদি কবুল হয়, চল্লিশটা বছরের গুনা মাফ হয়ে যায়, তার মানে লিস্টের মধ্যে আর কোনো গুনা? কিন্তু আমাদের হায়াত তো শেষ, হায়াত তো শেষ, তাহলে এখানে আর সওয়াব কামানোর কোনো সুযোগ নাই। রব আপনার প্রতি কত দয়াবান জানেন? এই রবে কি বলছেন? বান্দারে শুধু গুনাহ ক্ষমা করব তা নয়, কোরআনের মধ্যে সূরা ফুরকানে আল্লাহ পাক বলে, ইউবাদ্দিলুল্লাহ, যদি আমাকে খুশি করতে পারো, তোমার 40 বছরের 40,000 গুনাহ তো maaf করবই করব, ওই 40,000 গুনাহকে আমি আল্লাহর নেকিতে রূপান্তর করে দেব। করছেন গুনাহ, ওখানে যাই হিসাব আসবে সোয়াব, অন হবেন দে ইন হতে গুজি দি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, প্রত্যেকটা বান্দা। এবার আমি আপনাদেরকে একটা আয়াত বলছি, আয়াতটা আমার মুখে মুখে বলবেন, এখানে আওয়াজ দিয়ে হইন, কুল্লু নাফসিন জায়কাতুল মত, আর কেন জোরে, কুল্লু নাফসিন জায়কাতুল মত। ইন আরা বেগুনে জানি অর্থ জানি, কিন্তু বুঝি কেন উল্ডো ইয়ংকি, মরণ মানি শেষ, আহতি বদ্দা এক্সকিউজ মি, মরণ মানি শেষ ন শুরু, হদি এন্তনু বুঝিলাম, আহাদু ন সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, তার নাম মৃত্যু। বুঝলেন আমার আর কেন জোর হন না, মৃত্যু মানি শেষ নয়। এবার আয়াতটা একটু খেয়াল করেন ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ, কারণ আমি প্রায় সময় বলি কোরআন আল্লাহর বাণী, এখানে অনেক মজা আছে যদি মজাটা তুলে নেওয়া যায়। একটু আমার মুখে মুখে বিরক্ত হচ্ছেন না তো, আর 5 মিনিট আমি শেষ করছি, একটু খেয়াল করবেন। বলেন, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, বলছেন কে? আল্লাহ। কি বলছেন দেখেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে জোরে, আবার বলছি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ, মরতে হবে। সুবহানাল্লাহ না হর, মরণ ফরিব হই দেখি, মরণ স্বাদিবে গ্রহণ গরম করিব। স্বাদ কি? এবার হন সাত হয় ফকার, আবার হয়ে এসো, ইবেন নামুল দি জায়গা, ইবেন নাম কি? জায়গা মানে সাত, আল্লাহ হদ দে প্রত্যেক প্রাণীরে মৃত্যুর সাত গরহং গরম করিবে, এবং সাত হয় ফকার, অনারা হইন আয় হইতেন না, আয় শুধু গড়ি দেহায় অনারা হবেন দে। হাটটা হ না, কিন্তু কিছু না হরি তারা হদ দেয়া। আবার তাহের তেতুলের তেতুল তেতুল, আর মা বোন কলে হদ হুজুর আর নাম নয় ফন্দা নেই হইন দে।
সাত হয় প্রকার আল্লাহ হতে সাদিয়ান লম ভরিও তার মানে কি মৃত্যুই বে মরণই বে তিতে না মিডে না জাল ইয়ান তোতন টেস্ট গরম ভরিব এ বেলায়ুন আই অনারা কিছু হতা হইর অনারা শুধু মিলাইবেন দে গিয়া এন্ডে বহুত ফোয়া আছে ছোটবেলায় ফেরাক ফুটি ঠিকই কিন্তু গরম ন হয় কি মারি বুধে হই পেলি তো আচ্ছা এটিএস মারলে কি মানুষ মরি যায় না তারপরও যে ডরা ডরাই ডাক্তার কলে ও কুজোর আছে কেন উত্তর নি যে ডরার ইতে চোখের সামনে দিয়ে যায় ফানি ফেলা দে ইতে এনে ডর অর্ধ খাইতে যার গুনি ইতে চোখের সামনে যায় ইতে তো উসুদি ফানি ফরা দা হিতে না আরো জাগি এবার ছোটবেলার হতা হই আমার তো মনত পড়েন না সন মাঝে মধ্যে যেতে ডাক্তারের হাসে আরা যাইতাম ডাক্তারের যেতে ইনজেকশন মাইতু এতে আরারে বয়াইতু বনর পরে আরারে হইতু দে এই তোর নাম কি হন কালা সত ফর ন হয় তো ফান লাগ তোর নাম কি হন কালা সত ফর বা থাইও না তোমার কি পছন্দ ইতা কেন টেরামি কি আসিল এই দিন গাফুজো করতে লাগে তোর মাইয়া দিবে নাকি তুই আর মা তো না আচিন কিলে ফুজর করার দে ইনজেকশন মারার লাগিয়ে নাল কি সম্পর্ক নো বুঝন উনন আ হোর ও ভাইয়ে এখানে খেয়াল করুন সিন্দে মসজিদ এন্ডে ফালডি গীত এন্ডে সিন্দে মসজিদ এন্ডে দেহা যাদ এন্ডে মনহারা বলদি এন্ডে বুঝা যাদ এন্ডে মনকুশি এন্ডে বুঝা যাদ এন্ডে ইন্ডিকশন মারে এন্ডে দেহা যাদ এন্ডে সোনা এই সোনা কিছুদিন আগে টিকে মাঝে না মারে হদুন তো টিকে আঙ্গুলি মাঝে দেবে ঠিক না এসো যাতে ইন্দে খুলে ইতারা হদ তুই কে যায় থাক আচ্ছা সত্য করে রহস্য যাতে লেগরি এন্ডে গিয়া লাগাই ফানি লাগাই এতে কি সুকলা রাখে না বন্ধ রাখে মাতো না তো তুই সাইতে কু সিন্দা আবার বন্ধ কে করলি জাননর দরহার তুই মাতো না জাননর দরহার এবেল যাতে লেগরি দরে ঠিক না ঠিক ঠিক আচ্ছা ডুকি না নু ডুকে অনারা শুধু আর সেয়ারা সাইরে হইবেন দে ডুকিলে শুধু সেয়ারা দেখিয়ে যদি বুঝন দে ডুকি তেল তেম হইবেন দে ডুকি বুঝিলেন কেন সেয়ারা সাই কি সাই তাহলে জিল্লে লাগাইলে দেখা যায় জিল্লে লাগাইলে আল্লাহ হতে কুল্লু নাফসিন জাইকাতুল মওত ও প্রাণী মরণের সাদিবে তুতুন গ্রহণ করম করিব আল্লাহ সাত্য তিন প্রকার তিতে মিডে জাল আল্লাহ হতে এনে তুতুন সম করিব এবাল আরা দেহিত দি এলাকাত মিদ্দি কিছু মানুষ মইল্লে সিয়ারা ইনজেকশন করই যাইব দেহিলে একবার হন মারহাবা মারহাবা তার মানে দেখুন কিছু মানুষ এন গরি মারা যায় লাশি বেজাতে শুইতা হে এতে দেহন্য ওয়ালে সাইয়েরা হদে হতে এঙ্গরি শুইতে কি লাগে তো গুমজারোরা আরা উন্নি অনারা উন্ন নাইলে লাশি বে সাইয়েরা হতে বহু কি সার গুমজাতে ওরা আরেকজন হতে নন গোড়া ওরা বাচ্চেন না লাগে তো ফুড়ো ফুতুল আরেকজন আইহর তো বহু মরণের পরে সিয়ারা ইঞ্জে সুন্দর কি গোড়া নূর বাইর হতে নূর বাইর হতে এ হতা কি অনারা উন্ন না নূন আবার কিছু লাশ এন আছে দে কেউ যদি সাইতো যায় এই ন যাইস তিন দিন ঘুম যাইত তিনি ঠিক আছে না দুনুয়াল দি এক মার ফেড দুই ভাই বড়ুয়ার হাত সেয়ারা সুন্দর গি ছোট সেয়ারা ইনসান ওদার ঠিক আছে না এবার দুনুয়ার হাসা সিধা হন জোর হন না তো আজ যাইলে শিবগো সেয়ারা ইল্লেখা উগ্গো সেয়ারা ইল্লেখা হতে যার মজা জিল্লে ভাই তিল্লে ভাই দে এবার লাইন হারা সিয়ারা সুন্দর হয় হত্যার নি যারা মরিবের সময় হষ্ট ন হয় হষ্ট ভাইলে সিয়ারাত বাই উঠতু এবার আজরাইল আইসি গভীর মনোযোগ আজরাইল আইসি ইবে দেহার দার কেউ ন দেহের ও মুরব্বী কল আর হতা না কেন উত্তর দিন হারণ গুরু আজকে আজিয়ে যুবক কল বুঝদুন আজিয়ে তুন বিশ ত্রিশ চল্লিশ বছর আগেও
মানুষ মারা যাইবার আগে সহরা চলতে পুরো এলাকা খবরে যেত আর গুরু আসলাম তো তেও বড় জায়গা দেখি একগর ঘর মানুষ মারা গেলে পুরো এলাকা খবরে যেত কে আসলে ফানি লিবেল লাই কে আইরে কলমা ফরাইতো ইন বর্তমানে এখন দেখা নজর ওই মানুষিবে মরিবের সময় কেরে হতে দে জানালা তুনশর ওয়া মুরব্বি কল হওয়া না ওয়া এ জানালা তুনশর এ দরজা তুনশর।